যশোরের বেনাপল শহর শাস সীমান্ত পথ দিয়ে ভারতের চামড়া পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ কর্মকর্তা জারি করেছে বেনাপল সীমান্তের কয়েকটি এলাকা ঘুরে বিজেপির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন নাসির প্রতি বছর কি পরিমাণ চামড়া পাচার হয়ে যায় সেই হিসেব কি আছে জেলা প্রশাসনের কাছে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে চামড়া পাচার রোধে জি তামিমা আপনি আসলে যেমনটা বলছিলেন গতকালকে কুরবানির ঈদ শেষ হয়েছে তো এই যশোরের যশোরের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যেটা আমাকে নিশ্চিত করেছেন ঊনপঞ্চাশ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল জামিল আহমেদ তিনি আসলে যে সব জায়গা দিয়ে চামড়া পাচার হয় সেসব জায়গা বিজিবি আসলে বাড়তি টহল জোরদার করেছে রাতি টহল বৃদ্ধি করেছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বারদেরকে জনসচেতন করার জন্য আহ্বান জানিয়েছেন এদিকে খুলনার অধীনস্থ পুটখালী খুলনার অধীনস্থ পুটখালি সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে আসলে চামলা পাচার হয়ে থাকে তো আসলে এখন পাচার বললেই নাই তবে এখানেও বিজিবি আসলে পুটখালি পুটখালি গোগা আসলে আসলে খুব পাচারের জন্য না হয় টহল দিচ্ছে এবং আমি সকাল থেকে এই সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে দেখছি বিজেপি বাড়তি নজরদারি বৃদ্ধি করেছে এবং যাতে চামড়া কোনোভাবে পাচার না হয় সেজন্য তারা আহ সীমান্তে সীমান্তে তারা নজরদারি বৃদ্ধি করেছে তবে স্থানীয় চামড়া ব্যবসায়ীরা বলছে আসলে বাংলাদেশে কিছুটা চামড়ার দাম কমলেও ভারতে চামড়ার দাম বেশ বৃদ্ধি এজন্য তারাও আশঙ্কা করছে যাতে চামলা পাঁচ আটটা পারে তাই আমরা চামলাটার ন্যায্য মূল্য পাব তবে সীমান্তে বিজেপি পার্টি নজরদারি বৃদ্ধি করেছে এবং টহল জোরদার করেছে এই ছিল সর্বশেষ দোলপুর সীমান্ত থেকে